জাতীয় শিক্ষানীতি নিয়ে মতামত গ্রহণের জন্য বিশেষ কমিটি গঠন করল রাজ্য সরকার। ছয় সদস্যের এই কমিটিতে আছেন সৌগত রায়, নৃসিংহ প্রসাদ ভাদুরী, অভিক মজুমদার, পবিত্র সরকার, সব্যসাচী রায়চৌধুরী ও সুরঞ্জন দাস। জাতীয় শিক্ষানীতি নিয়ে এই কমিটির কাছ থেকে পরামর্শ গ্রহণ করবে রাজ্য সরকার। একই সঙ্গে সোমবার পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন অন্যান্য শিক্ষাবিদরা সরকারকে তাঁদের মতামত জানাতে পারেন। সমস্ত দিক বিচার বিবেচনা করে কেন্দ্রের কাছে জাতীয় শিক্ষানীতি সম্পর্কে অভিমত জানাবে সরকার। যদিও রাজ্যকে না জানিয়ে জাতীয় শিক্ষানীতি নিয়ে আসা হয়েছে বলে ইতিমধ্যেই ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী। জাতীয় শিক্ষানীতি নিয়ে আমাদের রাজ্যের রাজনৈতিক দলগুলোও তো আমাদের বক্তব্য। আমরা ঠিক করেছি যে 5-6 জনের একটা কমিটি আমরা করেছি, তাতে সৌগত রায়কেও মধ্যে রাখান, তাতে থাকবেন নৃসিংহ ভাদুরী, তাতে থাকবেন পবিত্র সরকার, তাতে থাকবেন অভিক মজুমদার, সব্যসাচী রায়চৌধুরী। এছাড়া বিভিন্ন যে গণসংগঠন আছে যারা শিক্ষা নিয়ে কাজ করছেন, তাদের কাছেও আমরা আবেদন জানাব যে তারা তাদের সুচিন্তিত মতামত আমাদের জানাবে। আমাদের দপ্তরে জমা দিন, আমাদের সেক্রেটারি আছে কিংবা আমার বিএস সুকান্তর কাছে অনলাইনে দিতে পারেন, আপনাদের মতামত জানিয়ে দিন, ইমেল করতে পারেন আপনাদের মতামত জানিয়ে দিন। কোনো শিক্ষাবিদ যদি মতামত দিতে চান আমরা স্বাগত। আমরা 20 তারিখ পর্যন্ত, 20 আগস্ট পর্যন্ত, আগে বোধহয় 2 তারিখ না 15 তারিখ পর্যন্ত আমরা এটা গ্রহণ করব। অভিক মজুমদার, পবিত্র সরকার, আমরা জানতে চাই তারা পুঙ্খানুপুঙ্খ করবে। আমরাও তো একবার পুনরাবি দেখছি, আমরা তার বসে নেই। সব্যসাচী রায় এবং সুরঞ্জন দাসকেও আমি অনুরোধ করবো, সুরঞ্জন দাসকেও এটা যুক্ত তালিকায় যুগ্ম তালিকার বিষয়, কিন্তু কোনো অবস্থাতে এমনকি মাননীয় প্রধানমন্ত্রীও পর্যন্ত বললেন যে আমরা সবার সাথে কথা বলেছি। আমাদের সাথে কোনো কথা হয়নি, আমরা লিখিতভাবে জানিয়েছিলাম আমাদের আপত্তি এবং আমাদের সাথে দুঃখের বিষয় যে আমাদের কেউই এই কমিটিতে ছিল বাংলার শিক্ষাকে অর্থ পেতে দেবে পরিকাঠামো না গঠন করে আগেই বলে দেওয়া হলো এটা আমরা প্রতিষ্ঠান করে দেবো। এটা 70 সালে আছে করা কেন না, সেটা 5 বছরে আছে হয়ে গেল, সে ম্যাজিকটা কি এখন 1% বা প্রায় জিডিপি 25-6% টাকাটা দেবে ভাগিবেন থাকে, এটা করে তারপরে তো যাবে। আমি যদি কাল থেকে সব বন্ধ করে দিই তারপরে আমি করব কী করে, শিক্ষাগুলো কী করা হবে, স্কুলগুলো কী করা হবে, মাধ্যমিক বন্ধ হয়ে যাচ্ছে, অনেক সুস্থ সমাধান চাই।
নীতি তৈরি করলাম, তারপরে আমাদেরকে সেটা পালিত হবে, এগুলো সেগুলো কী কাণ্ড অত হয় না। আমরা আশা করব যে আমাদের এই বক্তব্যগুলোকে শুনে তারপরে তারা আমাদের বক্তব্যের বিষয়গুলো ঠিক আমাদের জানান, তারপর আমরা আবার আপনাদের জানাবো, আমাদের সবাইকে জানাবো। বুঝলে?